নির্বাচনের মাজত মাত্র দুটা মাহ, প্রতিটি রাজনৈতিক দলের কার্যালয়ত এটা ব্যাপক ব্যস্ততা। কিন্তু ইয়ার বিপরীতে উদালগুড়ি কংগ্রেসের মুখ্য কার্যালয় রাজীব ভবনত চলিছে ফার্নিচার নির্মাণের কারখানা। দিনে নিশায় উদালগুড়ি কংগ্রেসের মুখ্য কার্যালয়ত নির্মাণ হয়েছে ফার্নিচার। কার্যালয়টার চৌহদত গরু এড়ালটিয়ে স্থানীয় রাইজে গাড়িচ্যুত হওয়ার পাঁচ বছরের পিছতে কংগ্রেস দলের উদালগুড়ি কার্যালয়ের এই অবস্থায় বারুকয় মর্মাহত করেছে দলটির সমর্থকক। অধিক জানাব আমার সাংবাদিক রাম উপাধ্যায়ে। রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন এতালেক ঘোষণা হওয়া নাই যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তত আরম্ভ হয়েছে নির্বাচনী কুচকাওয়াজ। বিভিন্ন দলে নিজ নিজ সমষ্টিত নির্বাচনী কুচকাওয়াজ চলার লগতে কার্যালয় সমূহ প্রতিদিনে সভা সমিতি অনুষ্ঠিত করে নির্বাচনের সাজু হয়েছে। কিন্তু ইয়ার সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখবলে পাওয়া গেছে উদালগুড়ি। উদালগুড়ির এই মুহূর্তে মানে উপস্থিত আছো কংগ্রেস ভবনের যমিউনিটি সভাগৃহ আছে, এই সভাগৃহত আর এই প্রেক্ষাগৃহত আসলে এতালেক নির্বাচনী কোনো প্রস্তুতি দেখবলে পাওয়া নাই। এয়া কংগ্রেস ভবনের অবস্থিত কমিউনিটি হল, আর এই কমিউনিটি হল রাজ্যসভার সাংসদ আই আনোয়ারা তাইমুরের সাংসদ পুঁজির নির্মাণ করা হয়েছিল। ইয়াত বিশাল বিশাল সভা সমূহ অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের, কিন্তু এতিয়া কোনো নির্বাচনী তৎপরতা দেখবলে পাওয়া যাওয়া নাই। ইয়ার বিপরীতে একটা ফার্নিচার হাউস, ফার্নিচার দোকানী সকল ইয়াত কাম করে থাকা পরিলক্ষিত হয়েছে। এগারী ফার্নিচার দোকানীক এই চোয়া চিতা করবলে দায়িত্ব দিয়া হয়েছিল। আর ইয়ার পূব আগফালে মানে দৃশ্য দেখাইছো ইয়াত গরু পুহি এনেদরে কংগ্রেস ভবন রাজীব ভবনত গরু পুহি থাকা হয়েছে, গরুর দানা দি থাকা হয়েছে। এই দৃশ্য দেখবলে পাওয়া গেছে। ইয়াত নির্বাচনের কেন্দ্রিক কোনো অথবা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কোনো সভা অনুষ্ঠিত হওয়া দেখবলে পাওয়া নাই। কারণ বিগত কিছু বছরের পিছতে বিটিসি অঞ্চলত কংগ্রেসের অস্তিত্ব প্রায় শূন্য হওয়ার লগেলগে কার্যালয়ের এই অবস্থা হয়ে পড়েছে। মানে পোনে পোনে এগারী লোক আছে তেওঁৰ পৰা জানিবলে যত্ন করব। দাদা, কংগ্রেস ভবনের বর্তমান অবস্থা কি আছে? কংগ্রেস ভবনত তো ধরো এটা ধরো মানুষ তেনে মিটিং হয় মাঝে মাঝে, মানুষ আহে, এনে তো বর্তমান তেনেকাই আছে মাঝে মাঝে মানুষ। ডাঙর ডাঙর সভা হয়েছিল, কি অবস্থা এটা? মাঝে মাঝে হয়ে থাকে, কেউ পনেরো দিন এক মাহত হয়, কেউ মই তো রুম তো খালি করে দো। তার এনে বাকি সময় বাকি সময় তো তেনেকে মানুষ নাহে, কম আহে। আর বুধবারে বুধবারে আহি রাম উপাধ্যায়, আপনার ধন্যবাদ জানাইছো।